মোর নাম কুদরত আলী, মোর ঘর হল নগাঁও মিশা। মার বছর দুশ স্কুলত এটা স্কুলত বারোটা পুলি মানে নিজের ভরি হাতত যান দিনলকে মোর তাকত হব তেতিয়ালকে মানে মানে গছপুলি লগাই থাকিম। মানে হার নামারো, মানে ঘর বাড়ি একু নবনাম, লেকিন মানে গছপুলি লগাই হে মৃত্যু বরণ করি। অর্জুন হারজোর আপ বিনামূল্যাকে দিয়া গৈছে, আপ অমরলতা গেলৈ হগলিলতা একেটা দরপকে কয়, আপ ফ্রিকে দিয়া গৈছে তিনটা দরপ পুলি, আপ বিনামূল্যাকে পাব। আহক, মোর নাম কুদরত আলী, মোর ঘর হল নগাঁও মিশা। মই হার বছর দুশ স্কুলত এটা স্কুলত বারোটা পুলি মানে নিজের ভরি হাতত যান দিনলকে মোর তাকত হব তেতিয়ালকে মানে মানে গছপুলি লগাই থাকিম। মানে হার নামারো, মানে ঘর বাড়ি একু নবনাম, লেকিন মানে গছপুলি লগাই হে মৃত্যু বরণ করি। হ্যাঁ, মানে না থাকো এই দুনিয়াত বেশির পর বেশি 40 আর 35 বছর জিয়াই থাকিম, লেকিন মোর গছ গছনি 200-250 বছর 300 বছর জিয়াই থাকিব। মানে এতিয়ালকে 280,000 টাকার গছপুলি স্কুলত আর ন্যাশনাল হাই রোডত মানে লগাইছো। আজি মই 2000 পুলি করেছো নিজের ঘরত নার্সারি। পণ্ডিত কয় গেলে অসমীয়া ভাষাত অমরলতা আর হগুণীলতা কয়, এই ফেমাস দরব হয়, আপনাদের মোবাইলত চাব পারে, টিভিত চাব পারে, হার বেমারের হয় 100 গুণ, সেইটার কারণে হগুণীলতা। মই নিজে 2000 পুলি নার্সারিত করে ললো, তারপর হার জোর করলো, তারপর অর্জুন পুলি যুক্ত ফেমাস দরব হার্ডর কারণে অর্জুন পুলি বলে কয়, বিখ্যাত মানে ভারতের ভিতরে মানে ফেমাস গছ যদি আছে অর্জুন গছ হয়, মানুষ বিচারি না পায় তার সালটু লো গছটা মারি পেলায়, সেইটা মানে 4500 পুলি করেছো নিজে। এতিয়া বজারে বজারে মানে হ্যাঁ 800-800 কই পুলি মানে বিনামূল্যাকে রাইজক বিতরণ করে আসো। এই মো গছ গছনি লগাবর কারণে খুব মোক ভাল লাগে। হ্যাঁ, আজি এটা মানুষের বয়স হল 80-85 বছর, এটা গছর 200-250 বছর এটা গছ জিয়াই থাকে। আজি যদি গছটা যদি মই আজি লগাই গৈছো, আজি মোর 45 বছর বয়স হয়ে গেছে, আজি যদি মই গছটা লগাই গৈছো 200 বছর গছটার আয়ু হব। হ্যাঁ, লোকে চাই লব, মই ফল ফলন্তি গছ লগাইছি, লোকে যে আম কঁঠাল জাম হার ফলর গছ লগাইছো। হ্যাঁ, মই না থাকো এই দুনিয়াত বেশির পর বেশি 40 আর 35 বছর জিয়াই থাকিম, লেকিন মোর গছ গছনি 200-250 বছর 300 বছর জিয়াই থাকিব। মই রাইজরপা হ্যাঁ অনুরোধ করেছো, গছ গছনি জিয়াই থাকিলে আমি অবিহনা জিয়াই থাকিম। হ্যাঁ, এটু ভাবক যে এজন মানুষ গছ কটার আগত দুটা গছ পুলি রোপণ করবলৈ, এটু ভাবি থাক যে মানুষ তো পটককে গছটা কাটি দিয়ে। হ্যাঁ, গছ লগাটো হ্যাঁ নিজের কারণে আয়ু বাড়ে। পরশতহে এই গিলৈ যে লতা এই গিলৈ পোৱা যায়, আন পৃথিবীর আন কোনো ঠাইতে এই লতা দেখিবলৈ পোৱা নাযায়। সাধারণত লতা দলের গা গছর যে সৰু সৰু খুঁত দেখিবলৈ পোৱা যায়, এইদরে আপনাদের মই দেখাইছো, এয়া দেখিছে আপনাদের, এইডালে হল শগুনী লতার, আর এই শগুনী লতার পাতবর এই ধরনের হয়। গিলৈ পুলি গিলৈ অর্জুন হারজোর আপ বিনামূল্যাকে দিয়া গৈছে, আপ অমরলতা গেলৈ হগুণীলতা একেটা দরপকে কয়, আপ ফ্রিকে দিয়া গৈছে তিনটা দরপ পুলি, আপ বিনামূল্যাকে পাব। আহক।